ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসগর আলী সৌদের থেকে জানতে চেয়েছেন, মুমিন ব্যক্তি ও কাফের ব্যক্তির মৃত্যুর লক্ষণগুলো কি কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, মুমিন ব্যক্তির মৃত্যু কিছু লক্ষণ রয়েছে যেটাকে আমরা বলতে পারি যে মুমিন ব্যক্তির ভালো মৃত্যুর কিছু নমুনা রয়েছে। সেগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে সে ভালো, অর্থাৎ মৃত্যুর পূর্বে কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বলা যেতে পারে যে সে মমিন এবং তার মৃত্যুটা ভালোভাবে হলো। যেমন মৃত্যুর আগে সে গুনাহ কাজ থেকে বিরত থাকে, অর্থাৎ যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন সে সমস্ত কাজ থেকে সে বিরত থাকে এবং পাপ থেকে সে তোবা করতে থাকে। নেকির কাজ অর্থাৎ আমল সালে সে বেশি বেশি করে করতে থাকে এবং এই আমলগুলো করা অবস্থাতেই তার কি হয়, মৃত্যু হয়। এই মর্মে দলিল রয়েছে, যেমন একটি হাদিস আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম সেই হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন। তো হাদিসটি হলো এই, ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল বিআবদিন খাইরান ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল বিআবদিন খাইরান আসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির কল্যাণ চান, ভালো চান, তখন সেই বান্দাকে আসাল করেন। কিলা ওয়া মা আসালুহু, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করলেন যে আসালটা কি? কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াফতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু আমালান সালিহা ক্বাবলা মাউতিহি। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে, বান্দাদেরকে বিশেষ একটি ভালো কাজ করার তৌফিক দেন, ভালো কাজ করার তৌফিক দেন, সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, এবং ওই আমলের উপরে তার কি হয়, মৃত্যু হয়। তো এই ছিল মানে একজন মুমিন ব্যক্তি মৃত্যুর ভালো লক্ষণ। তো কোরআন এবং সহি হাদিসকে পর্যালোচনা করে ওলামায়ে কেরামগণ ভালো মৃত্যুর কিছু লক্ষণের কথা, আলামতের কথা উল্লেখ করেছেন, যা কোনো কোনো সময় মৃত্যু ব্যক্তি নিজেও বুঝতে পারে এবং কিছু কিছু আলামত রয়েছে যা অন্যান্য মানুষও বুঝতে পারে বা জানতে পারে। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেন, মৃত্যুর সময় বান্দার কাছে তার ভালো মৃত্যুর যে আলামত যেটা প্রকাশ পায় সেটা হলো যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের সুসংবাদ দেওয়া হয়। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে বলেন, ان الذين قالوا ربنا الله ثم استقاموا, الله سبحانه وتعالى এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা বলে যে আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সে ওর উপরেই অটল থাকে, تتنزل عليهم الملائكه, তখন তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না এবং চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা তোমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।
তো এই আয়াত থেকে বোঝা গেল যে মৃত্যুর সময় মুমিন বান্দাদেরকে এই জান্নাতের কি দেওয়া হয়, সুসংবাদ দেওয়া হয়, তখন সে নিজে বুঝতে পারে। এই মর্মে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عائشة صدقاء رضي الله تعالى عنها تكي بني توتين بولين جاء على رسول عليه الصلاة والسلام بولسن من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. الرسول عليه الصلاة والسلام এই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাক্ষাৎকে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বললেন যে যে ব্যক্তির কাছে আল্লাহ সাক্ষাৎ প্রিয় ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও তার সাক্ষাৎ প্রিয়। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে না, প্রিয় মনে করে না, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তখন মা'আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ নবী, আপনি কি মৃত্যুর কথা বুঝাতে চেয়েছেন? আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি, আকারাহিয়াতুল মউত বা কুলনা নাকরাহুল মউত, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। ফাকাল, তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বললেন লাইসা কাযালিক, ব্যাপারটা এরকম না, বরং ব্যাপারটা হলো এই ওয়ালাকিন্নাল মুমিন, মুমিন বান্দাকে যখন আল্লাহর রহমত, তার সন্তুষ্টি, তার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন। আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি, তার অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত্যুর আগে সে ভালো মন্দ বুঝতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎকে ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎকে কি করেন, অপছন্দ করেন, যা সহিহ হাদিস থেকে প্রমাণিত। এই ছিল কিছু কথা। তবে ওলামায়ে কেরামগণ কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে এ কথা উল্লেখ করেছেন যে মুমিন ব্যক্তি বা যে ব্যক্তি মারা যায় তার কিছু ভালো লক্ষণ, তার কিছু ভালো আলামত রয়েছে, তার কিছু আলামত রয়েছে। তার মধ্যে একটি হলো এই যে মৃত্যুর সময়
কালেমাতুত তাওহীদ পাঠ করা। এই ব্যক্তি এই ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। তেমনি মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া, কপালে ঘাম বের হওয়া, এই মর্মে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। বুরাইদা ইবনে হাসিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, মাউতুল মুমিন বি আরকিল জাবিন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। তেমনি ভালো আরেকটি লক্ষণ হলো, কোনো মুমিন ব্যক্তির মৃত্যু যদি জুমার দিন বা জুমার রাত্রে হয়, তার দলিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাত্রিতে যদি মৃত্যুবরণ করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। তেমনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অবস্থায় যদি মারা যায়, তাহলে এটা একটা ভালো লক্ষণ বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহীনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইলহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো এখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করে, তোমরা তাকে মৃত্যু মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত তারা, এবং আল্লাহর অনুগ্রহ থেকে তেনারা রিজিক পেয়ে থাকেন। তো এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার ভাষায় বলেছেন। তেমনি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার ভাষায় বলেছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় সে ব্যক্তি শহীদ। এ কথা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার বলেছেন। তেমনি পেটের রোগে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাকেও ভালো লক্ষণ বলা হয়েছে, মৃত্যু ভালো লক্ষণ বলা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাউনু শাহাদা কুল্লু মুসলিম, তো মহামারী অর্থাৎ এখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি শহীদ। অর্থাৎ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি ম্যালেরিয়া বা যেটাকে আমরা প্লেগ রোগ বলে থাকি, সেই রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি শহীদ। তার দলিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাউনু শাহাদাহ কুল্লু মুসলিম, অর্থাৎ প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদাত। যাই হোক, এই মর্মে আরো হাদিস রয়েছে, লম্বা হাদিস,
তারপর আল্লাহর মৃত্যুর ভালো লক্ষণ ওই ব্যক্তির ব্যাপারেও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায় তাকেও শহীদ বলা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, ওয়ামান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করে সে ব্যক্তিও শহীদ। তেমনিও যদি কোনো ব্যক্তি পাহাড় ধসে বা কোনো কিছু ধসে যদি পড়ে মারা যায় বা পানিতে ডুবে যদি মারা যায় তাহলে সে ব্যক্তিও শহীদ। তেমনিও গর্ভবতী অবস্থায় যদি মারা যায় বা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় তাকেও শহীদ বলা হয়েছে, তাকেও শহীদ বলা হয়েছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, আশহাদাউ খামসা, আশহাদাউ খামসা, পাঁচ ধরনের মৃত্যু শাহাদত হিসেবে গণ্য। তার মধ্যে একটি হলো আল মাতউন ওয়াল মাবথুন ওয়াল গারক ওয়া সাহিবুল হাদম ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ। তো এখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন যে প্লেগ রোগে মৃত্যু, পেটের রোগে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু বা কোনো কিছু ধসে পড়ে মৃত্যু বা আল্লাহ রাস্তায় শহীদ, এই পাঁচটির ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন শহীদ। বা আগুনে পুড়েও যদি মারা যায় বা যক্ষা রোগে আক্রান্ত হয়েও যদি মারা যায় তাকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শহীদ বলেছেন, তাকেও আল্লাহ তার মৃত্যুকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আল কাতলু ফি সাবিলিল্লাহ শাহাদা ওয়া তাউনু শাহাদা ওয়াল গারকু শাহাদা ওয়াল বাতনু শাহাদা ওয়ান নুফাসা ইয়াজুরুহা ওয়ালাদুহা ইলাল জান্নাহ। যাই হোক, এই মর্মে আরো বহু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে এগুলো কারণে যদি কেউ মৃত্যুবরণ করে কোনো মুমিন ব্যক্তি তাহলে এটা ভালো লক্ষণ বলা হয়েছে। তেমনিও নিজের সম্পদ বা নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে বা নিজের ধর্মকে বাঁচাতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শহীদ বলেছেন, তাকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শহীদ বলেছেন। তেমনি আল্লাহ রাস্তায় পাহারা দেওয়ার দায়িত্ব পালন করবার যায় যদি মারা যায় সে ব্যক্তিকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শহীদ বলেছেন, সে ব্যক্তিকেও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম শহীদ বলেছেন। তেমনিও ভালো আমল করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাকেও শহীদ বলেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তো এই সমস্ত আমল বা এই সমস্ত আলামত বা এই সমস্ত লক্ষণ যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় পাওয়া যায় তাহলে এগুলোকে ভালো আলামত বা ভালো লক্ষণ বলা হয়েছে, তবে তাকে নিশ্চিতভাবে শহীদ বলা যাবে না, যেহেতু তার মানে এই ক্ষেত্রে যদি কেউ পানিতে ডুবে বা আগুনে পুড়ে বা কোনো মহিলা যদি সন্তান প্রসব করার সময় বা গর্ভবতী অবস্থায় যদি মারা যায় তাকে সরাসরি জান্নাতি বলা যাবে না, যেহেতু এক্ষেত্রে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম কাউকে ডাইরেক্ট নিশ্চিত করে জান্নাতি বা জান্নাতের সুসংবাদ দিতে নিষেধ করেছেন, তবে এগুলোকে লক্ষ্য করে বলা যেতে পারে যে তার মৃত্যুটা ভালো লক্ষণ দেখা যায় এবং তা আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করবেন এবং তার ভালো মৃত্যু হয়েছে, তার ভালো মৃত্যু হয়েছে। তো এই ছিল কিছু ভালো লক্ষণ, আর কিছু যাদের মৃত্যু
ওই সমস্ত মৃত্যুর লক্ষণকে ভালো বলা হয় নাই যারা যাদের আকীদা ভালো না যারা গুনাহ করা অবস্থাতেই মারা যায় যারা গুনাহ করতে করতে মারা যায় বা দুনিয়াকে পছন্দ করতে করতে সে মারা যায় আখিরাতের প্রতি তার কোনো আশা বা আকাঙ্ক্ষিত থাকে না বরং দুনিয়া আমল করতে করতে সে দুনিয়াবির লালচে সে মারা যায় তো এগুলোকে ভালো লক্ষণ বলা হয়নি যাই হোক মোট কথা হলো এই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিন অবস্থাতেই মৃত্যুবরণ করেন মৃত্যুদান করেন এবং মৃত্যুর সময় যেন আমরা কালিমা তো তাওহীদ পাঠ করতে করতে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং মৃত্যুর আগে যেন আমরা সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারি তার তৌফিক দান করুক আমিন এই ছিল সংক্ষেপে বাকি কাফের মুশরিকদের মৃত্যু তারা কুফরি অবস্থাতে যদি মারা যায় বা মুশরিক অবস্থাতে যদি মারা যায় এটা তাদের লক্ষণ ভালো না হ্যাঁ কোন কাফের বা মুশরিক যদি তারা তাদের পুফরি করা অবস্থাতেই মারা যায় হ্যাঁ যেমন পূজা করতে করতে সে মারা গেল বা শিরক করার নিয়ত ছিল ওই অবস্থাতে সে মারা গেল তাহলে সেটা তাদের জন্য ভালো লক্ষণ না বরং তা খারাপ